আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড তারা বিস্তারিত জনগণের সামনে উপস্থাপন করেছে আমাদের নেত্রীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে। এক ঘন্টারও ঊর্ধ্বের এই ব্রিফিংয়ে একটি কথা যেটি সব থেকে আমার খারাপ লেগেছে যে যে কোনো সময় আমাদের নেত্রীর মৃত্যুবরণ করতে পারেন। আমি আপনাদের মাধ্যমে আজকে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যদি আমাদের নেত্রীর কিছু হয় আপনাদের বাড়ি ঘরে থাকা দরকার নয়। এই সরকার অবৈধ সরকার, এই সরকার বিনা ভোটের সরকার, এই সরকার অনির্বাচিত সরকার, এবং গুম খুন হত্যা মিথ্যা মামলার মাধ্যমে তারা জবরদখল করে ক্ষমতা দখল করে রেখেছে। তারা আবারও পরিকল্পনা করছে কিভাবে আগামী নির্বাচনে তারা আবারও একটা নীল নকশার নির্বাচন, পাতানো নির্বাচন করে ক্ষমতা দখল করতে চায়। আমি বলতে চাই, এই যে আজকের আইনমন্ত্রী আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুস সালাম যথার্থই বলেন, আইনমন্ত্রী ভুয়া, ওবায়দুল কাদের ভুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ভুয়া, শেখ হাসিনা ভুয়া, এই আওয়ামী লীগ সরকার একটা ভুয়া সরকার বন্ধুগণ। অতএব আমি আপনাদের বলতে চাই, শেষ যে কথা বলতে চাই, আমাদের আজকে একটি অত্যন্ত ক্রান্তি লগ্নে এসে আমরা পৌঁছেছি। আর হাতে বেশি সময় নাই, আপনারা জানেন এই অবৈধ সরকার তারা আবারও একটা পাতানো নির্বাচনের পরিকল্পনা করছে, এবং যে তারা প্রশাসনকে তারা তাদের আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে সাজিয়েছে কিভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন করে আবারও তারা ভোট চুরি করতে পারে। আমি প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাষ্ট্রের কর্মচারী, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের যদি আওয়ামী লীগ করার ইচ্ছা থাকে পুলিশের পোশাক ছেড়ে মুজিব কোট দিয়ে আওয়ামী লীগ জয়েন করেন, কিন্তু এবার যদি জনগণের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র জনগণের উপর চালাতে চান, আমরা কিন্তু সেই অস্ত্র আপনাদের থেকে জমা খাতা নেওয়ার জন্য হাজির হবো জনগণের সাথে নিয়ে, ইনশাআল্লাহ। কিন্তু কোনোভাবেই আর একটা অবৈধ ভুয়া নির্বাচনের মাধ্যমে কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই পর্যায়ে আমি আপনাদেরকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। খোদাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার অমর অমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি চাই। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আসসালামু আলাইকুম। বামের চাপায় রাখেন, বামের চাপায় রাখেন, বামের চাপায় রাখেন।
বাস 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 আচ্ছা টাইম না ভাই আছে।